ছেলে কিংবা মেয়ে সবার জন্যই পোশাকের অনুষঙ্গ জুতা। সারা বছরই চাহিদা অনুযায়ী বিভিন্ন ঋতুভেদে ও নানা উপলক্ষ ঘিরে মানুষ জুতা কেনেন। ব্র্যান্ডের জুতার প্রতি তরুণদের আগ্রহ বরাবরই বেশি। না, হাঁটা চলার জন্য যদি কমফর্টটা না দেখি, যে সবসময় সৌন্দর্যটা দেখি, তাহলে তো লাইক হাঁটা যাবে না। ব্র্যান্ডগুলো কিন্তু মডেলগুলো চেঞ্জ তেমন কিন্তু ওরা করে নাই, বাট এখনো চলতেছে, ওগুলোই রেগুলারলি চলতেছে। একই জুতা বাইরে পাবো, কিন্তু আমি এটাতে কমফোর্ট ফিল করবো না। ব্র্যান্ডের জুতাগুলি টেকসই হয়, ওয়েদারের উপর ডিপেন্ড করে, যেরকম কোটিং ইউজ করা উচিত সেরকম কালার কোটিং তারা ইউজ করে। নিত্য নতুন ডিজাইন ও মান নিয়ে সচেতন ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে ব্র্যান্ডের জুতা। কোম্পানিগুলোও বলে থাকে তাদের বিক্রি প্রতি বছর গড়ে 12-15% হারে বাড়ছে, তাই নতুন নতুন প্রতিষ্ঠান নামছে এই ব্যবসায়। একজোড়া চামড়ার জুতা এই ব্র্যান্ডের দোকানে বিক্রি হচ্ছে 3,490 টাকায়। এমন কাছাকাছি ডিজাইনের জুতা নন ব্র্যান্ডের দোকানে কত দামে বিক্রি হচ্ছে চলুন দেখে আসি। এই একই ডিজাইনের জুতা ব্র্যান্ডের দোকানে দেখেছিলাম 3,490 টাকায়, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে 800-1,000 টাকায়। দামের পার্থক্যের কারণ হিসেবে জানা গেছে বড় বড় শোরুমের চেয়ে এসব দোকানে উৎপাদন খরচ কম। সাভার হেমায়তপুরের এই কারখানায় প্রতিদিন প্রায় 200 জোড়া জুতা বানানো হয়, যা রপ্তানি করা হয় ইউরোপ আমেরিকার মতো দেশে। বিশ্বে জুতার বাজারে বাংলাদেশের অবস্থান 18তম। জুতা উৎপাদন ও রফতানি থেকে খুলছে বৈদেশিক মুদ্রা আয়ের পথ। ধারাবাহিকভাবে বিগত বছরের চেয়ে ভালো প্রবৃদ্ধি পাচ্ছিল পণ্যটি, তবে করোনা প্রকোপে তা কিছুটা কমে গেলেও এবছর থেকে জুতার রফতানি বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশের বর্তমানে যে ফুটওয়্যার ইন্ডাস্ট্রি আছে, সেটা বর্তমানে ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার অনেক দেশে রপ্তানি হচ্ছে। এবং রপ্তানি হতে প্রথমত হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, এটা হচ্ছে, অর্থাৎ রেমিটেন্স আমরা একটা বড় ভূমিকা রাখতেছি। আর চামড়াজাত পণ্য পৃথিবীতে বিখ্যাত, বাংলাদেশের চামড়ার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের জন্য চামড়াজাত বাংলাদেশের চামড়াজাত পণ্য পৃথিবীতে আরও বিখ্যাত। দেশের অর্থনৈতিক উন্নয়নে পাদুকা শিল্প ভূমিকা রাখলেও চামড়া সংরক্ষণের অভাবে তা পিছিয়ে পড়ছে। সেই সাথে আমদানি শুল্ক ও কাঁচামালের দাম বৃদ্ধি এই শিল্পের উন্নয়নে বড় বাধা বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমাদের দেশি উৎপাদনকারীদের সুবিধা হয়, সেটার জন্য অবশ্যই সবচেয়ে কম আসলে এই র মেটেরিয়ালে শুল্ক আরোপ করা উচিত, এবং যতটা সম্ভব আর কি, যে এখানে তাদের উৎপাদন খরচ যাতে কম থাকে এই আমদানি শুল্ক কমানোর মাধ্যমে সেটা করা উচিত। এবং অবশ্যই যে ফিনিশ কুট যেগুলো আছে, তৈরি করা যে জুতা, সেগুলোর উপরে অবশ্যই আমাদের করটা বাড়াতে হবে। দেশের ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের বাইরেও জুতার বাজার অনেকটা দখল করে আছে খুচরা জুতা ব্যবসায়ীরা। চীনের তৈরি জুতা রাস্তার পাশেই বিক্রি করছেন, দাম কম হওয়ায় চাহিদাও বেশ। ব্র্যান্ডের দোকানে অনেক দাম, এই জন্য ওখানের থেকে এখানে জুতাটা একই জুতা, কিন্তু ওখানে অনেক টাকা বেশি, এখান থেকে একটু টাকা কম, এই জন্য আমাদের এখানে যেটা বাইরে না যায় স্যাম্পলের জুতাগুলো আমরা নিয়ে আসি। চামড়ার যথাযথ সংরক্ষণ, আমদানি শুল্ক কমিয়ে কম উৎপাদন খরচে বাংলাদেশে জুতা শিল্প ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। মরিয়ম আজিজ মৌরিন, এখন ঢাকা।